কেন সেন? তুমি তোমার ধনসম্পদ কোথায় লুকিয়ে রেখেছো তা জানবার আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। কিন্তু এই রাজ্যের বুকে দাঁড়িয়ে তুমি যথেষ্ট অন্যায় কাজ করেছো এবং তার শাস্তি তুমি অবশ্যই পাবে। আজ সারা রাত তুমি এইভাবে এইখানে বাঁধা থাকবে, তাও বিনা অন্ন জলে। তারপর কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সবার সামনে তোমার শাস্তি হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমায়। বেশ হবে, মরুক শয়তান। ওই শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এসব গন্ডগোলের মধ্যে তোমার থাকার কি দরকার? চলো চলো এখান থেকে, আমাদের এখানে কোনো কাজ নেই। মহারাজ, আপনি এখন রাজপ্রাসাদে ফিরে যান। এখানে সবাই এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ওদের একটু নিজেদের চোখের সুখ করতে দিই। তবে আজ রাতে নিশ্চয়ই আপনার আরামে ঘুম আসবে, তারপর কাল না হয় শান্ত মনে আমাকে হত্যা করবেন। সেনাপতি, কর্ণসেন ধূর্ত এবং সব কিছুতে পারদর্শী একজন অপরাধী, তাই এখানে আরো সৈন্য নিয়ে কড়া প্রহরার ব্যবস্থা করো। আর দেখো যেন কোনো গোলমাল না হয়। কর্ণসেন ধরা পড়েছে তা, কিন্তু গুহাতে প্রবেশ করার পথ আমি জানবো কি করে? এতদিন আমাদের অনেক লুটেছে, আজ ওকে আমরা ছাড়বো না। কেউ মারবেন না। এই থামো, এভাবে মারলেও মরে যাবে তো। এখন আর কেউ মেরো না ওকে। থামো থামো তো, থামো তোমরা। এই তোমরা ওদিকে যাও। গরিব মানুষের ক্ষতি করে, তাহলে অভিজাতদের সঙ্গে মিলে এরাও কেন ওর মৃত্যু চাইছে? আমি জানি না বাপু, তোমাকেও বলি হারি যাই। ওই চোর কি তোমার কোনোদিন কোনো উপকার করেছে? তাহলে তোমার এত দরদ কিসে? এভাবে আইনকে নিজের হাতে তুলে নেবেন না। মহারাজের আদেশ কিভাবে অমান্য করবেন না আপনারা? না সেনাপতি মশাই, আজ আমাদের আপনি থামাতে পারবেন না। ওই শয়তানটাকে আমাদের হাতে তুলে দিন, ও আমাদের অনেক ক্ষতি করেছে। ওর কাছ থেকে সব হিসেব আমরা বুঝে নেব। না তা হয় না, মহারাজের আদেশ অমান্য করার অনুমতি কারো নেই। মাধবী ওদিকে যেও না, আমার কথা শোনো মাধবী। ওই মেয়েই বা কে? ও কেন যাচ্ছে অন্ধসেনের কাছে? আরে সুন্দরী, তুমি এখানে? কি সৌভাগ্য, যাক শেষ সময় তবু তোমার দেখা পেলাম। এবার মরেও শান্তি। এনো এই খাবারটা খেয়ে নাও। মরার আগে কেন তুমি এমন মায়ের বাঁধনে পাচ্ছ সুন্দরী? আমি চোর, সবাই আমাকে ঘৃণা করে। তুমি তোমার পেছনে তাকিয়ে দেখো, সবার চোখে ঘৃণা। আর আমার চোখে, আমার চোখে কি দেখতে পাচ্ছ তুমি? কি শান্তি, কি শান্তি তোমার ওই চোখের চাউনিতে শুনবি। মনে হচ্ছে সব যন্ত্রণা যেন দূর হয়ে যাচ্ছে, ফুলের গন্ধ যেন ছড়িয়ে পড়ছে চারদিকে। এই ওখানে কে? কে তুমি? চোরের অত কাছে গেছো কেন তুমি? তুমি যাও, যাও, তুমি এখান থেকে যাও, তোমার আঘাত লাগতে পারে, যাও যাও। একি একি করছে রাজ্যে।
কি রাজজ্যোতিষী মহাশয়, আপনি আমাকে এখানে ডেকে আনলেন কেন? আপনাকে একটা জিনিস দেখাতে চাই মহারাজ। এ আবার কি? এই ফোয়ারা এভাবে উপচে পড়ছে কেন? এখানেই শেষ নয় মহারাজ, আরো আছে, আসুন। আসুন মহারাজ। এসব এসব কি কাণ্ড রাজ্যোতিষী মহাশয়, কি হচ্ছে এসব? তা এই মুহূর্তে আমারই বোধগম্য হচ্ছে না মহারাজ। আমি শুধু এইটুকু বুঝতে পেরেছি, এই রাজ্যে যত জলের উৎস আছে সমস্ত জায়গায় সহসা জলস্তর বাড়ছে, সরোবরের জল উপচে পড়ছে মহারাজ। শুধু তাই নয়, এই দেখুন। দেখুন মহারাজ, এসব এসব কি হচ্ছে রাজ্যোতিষী মহাশয়? এই কি ভয়ানক জাদু? আচমকা কি হলো আমার রাজ্যে? আচমকা নয় মহারাজ, এ ব্যাপার আচমকা ঘটতে পারে না। এ কোনো এক ভয়ানক শক্তি জেগে উঠেছে মহারাজ। আমার ধারণা এর ফলে কিছু অশুভ ঘটনা ঘটতে চলেছে। কিন্তু কি কি অশুভ ঘটনা? চোর কর্ণসেনকে ধরতে পেরেছি আজ। ভাবলাম রাজ্যের উপর থেকে সব বিপদ কেটে গেছে, কিন্তু তার মধ্যে এসব আবার কি বিপদ এসে পড়ল? এই বিপদ কর্ণসেনের থেকে অনেক বড় মহারাজ। সে তো সাধারণ মানুষ মাত্র, যে আসছে সে কোনো সাধারণ মানুষ নয়, বিভৎস কিছু। সে কোথায় আছে বলতে পারবেন আমাকে? গণনা বলছে মহারাজ, বিপদ এখন রাজ্যের মধ্যেই প্রবেশ করে গেছে। ঠিক রাজ্যের মাঝামাঝি স্থানেই বিচরণ করছে সেই ভয়ঙ্কর বিপদ। সর্বনাশ! কি হলো মহারাজ? আমি যে রাজ্যের মাঝ বরাবর স্থানে কর্ণসেনকে বেঁধে রেখে এলাম, না জানি এখন কি হচ্ছে সেখানে। বিক্রম বেতাল সোম থেকে রবি প্রতিদিন সকাল 11:30টায় স্টার জলসায়।